ঝামেলা না হলে কেউ সংসার ভাঙে না। সন্তানের জন্য বিচ্ছেদের খবর গোপন ছিল, জানালেন পূর্ণিমা। ফাহাদের সঙ্গে আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং এর ঝামেলা ছিল। ঝামেলা না হলে তো কেউ সংসার ভাঙতে চায় না, সে কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। নতুন বিয়ের খবর প্রকাশে আসার পর বিচ্ছেদের প্রসঙ্গে একথা বলেন নায়িকা পূর্ণিমা। বৃহস্পতিবার হুট করেই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবর আসে। পাত্র আশফাকুর রহমান রবিন, বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা। গত 27 মে বিয়ে করেন তারা। এই বিয়ের খবর জানাজানির আগে আগের স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিচ্ছেদের খবর জানাননি পূর্ণিমা, তাই তার নতুন বিয়ের খবরে চমকে গেছেন অনেকে। তবে বিচ্ছেদের বিষয় মুখ খুললেন পূর্ণিমা। তিনি বলেন, প্রায় 2.5 থেকে 3 বছর ধরে ফাহাদের সঙ্গে সম্পর্ক নেই, যেহেতু আমার একটি মেয়ে আছে, মেয়ের বাবা সে, মেয়ে স্কুলে পড়ে। সবকিছু মিলিয়ে আমরা ওভাবে কোনো কিছু জানাতে চাইনি, যাতে মেয়ের ওপর কোনো প্রভাব না পড়ে। কিন্তু নতুন সম্পর্কটি আমার মেয়েও ভালো ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। 2005 সালে 6 সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। সেই সংসারের ইতি টানেন 2007 সালের 15 মে। পরে ওই বছরের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। নতুন স্বামী প্রসঙ্গে পূর্ণিমা জানান, 3 বছরের বন্ধুত্ব আমাদের, দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন। প্রিয় বন্ধুরা, নিউজ আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।